پیریو درشاک اسلام علیکم টিউ টিউটোর পোর পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি অনেক দিন পরে টিউটোরিয়াল টিউটোরিয়াল পক্ষ থেকে টিউটরাল দেখছি অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলে এবং টিউটোরিয়াল বানিয়ে আমার ভালোই লাগছে কিন্তু আজকে বিভ্রান্ত হচ্ছি যে আজকে সারা দিন আপনারা একটি ছবি দেখছেন যে ছবি একশো টাকার নোটের একটি ছবি দেখছেন এই সেই ছবির মধ্যে প্রধানমন্ত্রী ছবি প্রধানমন্ত্রীর ছবি এবং আপনার বঙ্গবন্ধু স্যাটেলাইটের যেই ছবিটি সেটা সম্পূর্ণ কোনোভাবে আপনারা অনেকেই অবশ্য এই ছবিটা দেখেছেন কিন্তু এই ছবিটা একটি ভুয়া ছবি একটি নিউজ পোর্টালে তা আপনাদেরকে আমি আজকে দেখাবো যে নিউজ পোর্টালে কি লিখেছে তাই আপনাদের পড়ে শোনাচ্ছি আমি যেই টাইটেলটা এটার মধ্যে আছে এটা হচ্ছে প্রধানমন্ত্রী ছবিযুক্ত নোটের খবর সঠিক নয় ঠিক আছে এটা একটি বিডি বিডি নিউজ টোয়েন্টি ফোর যেটা বিশ্বস্ত একটি নিউজ পোর্টাল এখানে এই নিউজ পোর্টালটা দিয়েছে ছবিটি আমি আপনাদেরকে দেখাবো এবং থাম্বেলে যে ছবিটি আপনারা দেখে ঢুকেছেন সেই ছবিটিই আজকে সারা দিন এই ছবিটি ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বেশে বেড়াচ্ছিল এবং সবাই এটিকে প্রচুর পরিমাণে শেয়ার দিয়েছে এবং এটি ভাইরাল হয়েছে তাই আমি আজকে আপনাদেরকে এটি শোনাচ্ছি যে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত নোটের খবর সঠিক নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত একশো টাকার একটি নোটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের ভাইরাল হয়েছে এই ধরনের কোনো নোট বাজারে ছড়েনি এবং বাংলাদেশ ব্যাঙ্ক এছাড়া এই ধরনের নোট ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র আনোয়ারুল ইসলাম বলেন যে বর্তমান কাগজের সব নোট বঙ্গবন্ধুর ছবিযুক্ত আছে নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একশো টাকার মূল্য মূল্যায়নের নোট মুদ্রিত নোটের ছবি পাওয়া যাচ্ছে এটি সঠিক নয় কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানা সম্প্রতিত এই সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে একশো টাকা মূল্যমানের নতুন মুদ্রিত নোটের ছবি পাওয়া যাচ্ছে যে নোটে মুখ মুখ্য ভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভাগে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ছবি রয়েছে বাংলাদেশ ব্যাংক কৃত এই ধরনের কোন প্রকার নোট মুদ্রাণের উদ্যোগ গ্রহণ করা হয়নি ফেসবুকের মাধ্যমে যে নোটটি ছবি দেখা যাচ্ছে সে সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন জনমনে বিভ্রান্ত সৃষ্টিকারী এই ধরনের নোটের ছবি প্রকাশ প্রচারণা না করতে সবার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে বিভ্রান্ত সৃষ্টিকারী শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়ে হয়েছে বলে জানানো জানান এই কর্মকর্তা এটি একটি বিডি নিউজ চ বিডি নিউজ টোয়েন্টি ফোর একটি নিউজ পোর্টাল এটির মধ্যে এটি দেওয়া আছে এই নিউজটি আপনারা সারা দিন এই ছবিটি দেখছেন কিন্তু আমিও প্রথমে এই ছবিটি দেখে বাসছিলাম যে এই ছবিটি মনে হয় ঠিক আছে এটি মনে হয় নতুন একটি টাকা কিন্তু আসলে এরকম কোনো টাকা দেওয়া হয়নি আমি ডিসক্রিপশন বক্সে এই নিউজের লিঙ্কটি আমি দিয়ে দেবো আপনাদেরকে আপনারা দেখে নেবেন আপনারা আরো বা ভালোভাবে পড়ে নেবেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে যে গুজব কত তাড়াতাড়ি ছড়ায় এবং গুজব ছড়া ছড়ানোর জন্য কত চক্র কাজ করে থাকে সরকারকে বিভ্রান্ত ছড়ানোর জন্য অনেকেই এরকম কাজ করে থাকে সবাই কিউ টিউটোরিয়াল ফোর পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি অনেক দিন পরে আপনাদের এই টিউটালটি দিচ্ছি সবার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অনেক দিন পরে আপনাদের সামনে আমি টিউটোরিয়ালটি নিয়ে আসলাম আমি এমন নিউজ এবং আপনাদের দরকারি যত ধরনের জিনিস আছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য আমি টেকনিক নিয়ে কাজ করছি যেমন আমি আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা করব টেকনোলজি নিয়ে আজকের মতো এখানেই আমি শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি